আসলে জীবনটা অনেক অদ্ভুত, কেননা জীবনে যে কেউ মন থেকে যাকে চায় তাকে পায় না। বাট এমনিতে হাসি খেলার মাঝখানে যদি কেউ মর্যাদা সলে কাউরে ফোকাস করে বসে, সেটা কিন্তু রাজি হয় ভাই। আর যেটা মন থেকে অনেক লাইক করি বাট অনেকদিন তার পিছনে ঘুরি, সে কিনা পাত্তাই দেয় না। পটার তো দূরের কথা, প্রপোজে অ্যান্সার তো দূরের কথা, বাট কথা হচ্ছে একটাই ভাই, যে জীবনে কাউকে যদি মন থেকে পেতে চাই সেই পাওয়াটা পাওয়া হয় না। কথাই আছে না, ভগবান এমনভাবে জীবনটা তৈরি করে দিছে যাকে ভালোবাসি, যাকে পাওয়ার ইচ্ছা জাগে, দেখো না তাকেই কখনোই পাওয়া যায়। হয়তো একটা সময় মনের মধ্যে কষ্ট লুকিয়ে রাখতে হয়, যখন জীবনে যাকে পাওয়ার ইচ্ছাটা ছিল তাকে যখন পাওয়া হয় না, তখন এই জীবন সব থেকে কষ্ট, সব থেকে দুঃখ যন্ত্রণা সেটাকে লুকিয়ে রাখতে হয়। কারণ কেননা জীবনটা এরকম ভাই, অদ্ভুত জীবন। শুধু এটা আমার ক্ষেত্রে না, এটা সবারই ক্ষেত্রে। কারণ যে যাকে ভালোবাসে তাকে কিন্তু কখনোই পায় না, যদিও যারা পায় তারা অনেক কষ্টে অনেক সাধনার পরে পায় ভাই। আসলে জীবনটা নিয়ে আমি শুধু হতাশ না, জীবনটা নিয়ে সবাই হতাশ। ছেলেদের মধ্যে একটাই অন্যরকম কাজ করে ফিলিংস, সেটা হলো যে কেউ বলে না যে আরে বাল তুই ভালোবাসিস তুই তাকে নিয়ে চলে যা পালা। কিন্তু ভাই তোমরা যে যারা যারা বলো না, যারা যারা এই কাজটা করো না, আমার হিসাবে এটা ঠিক না। কারণ কেননা আরে ভাই নিজের পরিবার আছে, নিজের পরিবারের মা বাবা, মা বাবারও একটা ইচ্ছা আছে যে আমার ছেলেকে ধুমধাম করে বিয়ে দিব, আমার ছেলে একটা কিছু একটা করুক, এগুলো কিন্তু বাবা মার একটা ইচ্ছা থাকে। বাবা মা যে ছেলেদেরকে লালন পালন করে জন্ম দেয়, কতগুলো না কষ্ট করে তাদেরকে বড় করে তোলে, বাট এই বড় করে তোলার মূল্যটা যদি আমরা বাবা মাকে এটা দিই যে কোনো একটা মেয়েকে ভালোবাসলাম তাকে নিয়ে চলে গেলাম, বাট এতদিন থেকে বাবা মা ভালোবাসা দিচ্ছে, তা বাবা মার ভালোবাসা যদি না বুঝে যদি মেয়েটাকে নিয়ে চলে যায়, তাহলে দেখো এতদিন থেকে বাবা মা ভালোবাসতেছে, বাবা মার ভালোবাসার মূল্যটা দিতে আছি না। বাট কোথায় থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে মনটাকে কেড়ে নিল, বাট তার জন্য পাগল ভাই। ঠিক আছে, আমার কথা হচ্ছে একটাই, তুমি তাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে, তুমি তাকে পেতে চাও, বাট পরিবারের সিদ্ধান্ত বা পরিবারের দুই পক্ষের মিল নিয়ে রিলেশন বা বিয়ে করা এটা আমার দ্বারা ঠিক আছে, বাট পালিয়ে যাইও না ভাই, কারণ এটা ভালো না। কারণ হয়তো যদি তোমরা পালিয়ে যাও তো ঠিক আছে, আমি এটা ভাবলাম যে তুমি তাকে ভালোবাসো পালিয়ে যাওয়া, বাট এক মাস মানবে না, দুই মাস মানবে না, দুই বছর মানবে না, কিন্তু একদিন ঠিকই তারা মানিয়ে নিবে। কিন্তু বাবা মার কিন্তু আশাটা কিন্তু রয়েই যাবে, যে বাবা মাকে নিয়ে বাবা মা যে স্বপ্নটা দেখে যে ছেলেটা আমার এটা করবে ওটা করবে, ছেলেটা ধুমধাম করে বিয়ে দিব, এমনকি অনেকজন আত্মীয় স্বজন অনেকজনেরই কিন্তু আশা একটা থাকে, বোনদের আশা থাকে। তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমার দ্বারাই কিন্তু আমার হিসাবে আমি যেটা দেখতেছি যে পালিয়ে বিয়ে করাটা থেকে পরিবারের সিদ্ধান্তে যাকে তুমি ভালোবাসো তাকে বিয়ে করো, বাট না হয়তো করার কিছু নেই ভাই। কিন্তু জীবনটা আসলেই হচ্ছে হতাশ, কারণ কেননা সবার ক্ষেত্রেই এটা হয়।